দর্শক শ্রোতা আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি ডক্টর মনিরা রাফাত চৌধুরী দর্শক্রোতা আমাদের আজকের বিষয় কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের টিভি স্ক্রোলে দেওয়া নাম্বারগুলোতে ফোন করে যুক্ত হতে পারেন অথবা ফেসবুকে গিয়ে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেইসবুক ডট কম স্ল্যাশ দিয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট লিখে যুক্ত হতে পারেন অথবা স্কাইপিতে গিয়ে actv.dprc লিখে আমাদের সাথে যুক্ত হতে পারেন। দশস্রতা এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে ডিপিআরসি হসপিটালের চিফ কনসালট্যান্ট বিশিষ্ট বাদ ব্যথা ফিজিওথেরাপি এবং প্যারালাইসিস বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানকে। দশস্রতা আমাদের সাথে আরো আছেন একজন پیشنট শাহিদ আক্তার বানু। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানি শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তো আজকে কথা বলবো কোমরের ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো আজকে কোমর ব্যথার অপারেশন বিহীন যে আধুনিক চিকিৎসা সেটা নিয়ে শুনবো আমাদের সাথে পেশেন্টও আছে পেশেন্টের কাছ থেকে অনেক কিছু জানা যাবে কিন্তু তার আগে আপনার কাছে জানতে চাই যে কোমর ব্যথার তো অনেক কারণ থাকে আপনারা যে কারণটা নিয়ে ট্রিটমেন্ট করেন যে অপারেশন বিহীন যে আধুনিক চিকিৎসার কথা বলছেন সেই কারণ সম্পর্কে আমাদের ইন ব্রিফ একটু বলেন ধন্যবাদ আসলে কোমর ব্যথার আমরা যে তিনটা মেইন কারণ সেটা আমরা একটা হচ্ছে মেকানিক্যাল কজ আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল কল একটা হচ্ছে অ্যানাদার প্রবলেম যেটা আমরা একেবারে লেটেস্ট নতুন আর একটা কজকে ভাগ করা হয়েছে তো আমরা বেসিক্যালি মূল যেটা হচ্ছে মেকানিক্যাল যে কজ সেটা নিয়ে কাজ করে থাকি সাধারণত কারণ হচ্ছে মেকানিক্যাল কজ মোর দেন নাইনটি পারসেন্ট কজই মানে যতগুলো আমরা যদি একশো রুগী পাই কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে আসে তাহলে এটার নব্বই নব্বই জন রুগীরও বেশি রুগী আনুমানিক যে নব্বই উপরে যে ডাটাটা আছে রুগী মেকানিক্যাল সমস্যা ভুগে থাকে সাধারণত তার মধ্যে অন্যতম হচ্ছে পিএলআইডি বা মেরুদণ্ডের কশেরুকার মাঝখানে যে ডিক্স থাকে ইন্টারভার্টিপ্রাল ডিস্ক ডিক্সের সমস্যাজনিত সমস্যা সবচেয়ে বেশি ভুগে থাকেন রুগী তাছাড়া যে লাইন আছে বা কার্বেচার আছে স্পাইনের অ্যানাটোমিক্যাল কার্বেচার সেটাতে যদি কোনো চেঞ্জ আসে তা থেকে ব্যথা বেদনা হতে পারে তারপর হচ্ছে যদি দুই আপনারুকা পিছনে একটা সাথে আবার লাগানো থাকে যে জোড়া থাকে সেখানে জয়েন্টে হতে পারে কসরুকার ইন্টার ভাটে লিগামেন্ট থাকতে পারে বাইন্ডিং লিগামেন্ট লিগামেন্টগুলোতে সমস্যা হতে পারে পিছনে ব্যাক যে মাসেল আছে স্পাইনাল মাসেল লম্বা বড় বড় মাসেলস গুলা এগুলাতে সমস্যা হতে পারে এই অল আর মেকানিক্যাল পেইন বেশিরভাগই হচ্ছে নব্বই ভাগ কজ এই যে কোমর ব্যথা আপনার সারা পৃথিবীতে যে রুগীগুলো কমপ্লেইন করতেছে ব্যথা বেদনা ভুগছে অল আর এই এই জাতীয় সমস্যা রুগী সবচেয়ে বেশি আচ্ছা আপনি তো খুব সুন্দরভাবে আমাদের মেকানিক্যাল পেইনের কজগুলো বললেন একটা জিনিস প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে যে প্যাথোলজিক্যাল মানে যেটা আমাদের রোগ বিষয়ক এবং মেকানিক্যাল যেটা আমাদের হয়তো বা অভ্যাসের কারণে বা ভুল ত্রুটির কারণে হচ্ছে সে দুটোরই তো একই রকম ব্যাক পেন নিয়ে আসে আপনাদের কাছে মানে পেশেন্টের মূল সিমটম তো ব্যাক পেইন ব্যাক পেইন কাছে আছে আপনারা কিভাবে এই ডিফারেনশিয়েটটা করেন ধন্যবাদ এটা আসলে হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট অনেক সময় রোগীরা দেখা যায় যে এটাকে একটা প্যাথোলজিক্যাল কজ সে কিন্তু বুঝতে পারে না সে ব্যথার ওষুধ খাচ্ছে খাচ্ছে বা নিজের মতো ট্রিটমেন্ট করছে বা আরেকজন রোগী কী চিকিৎসা নিয়েছিল ওটা দেখে ওটা দেখে করছে এখন আরও মজার বিষয় হচ্ছে প্রায় রুগীরা করে হ্যাঁ আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলা দরকার আরো মজার বিষয় হচ্ছে এখন শুধু আপনার পেইন কিলার খাচ্ছে তা না এখন রুগীরা অনেকে জানে যে থেরাপি খুব জনপ্রিয় নিজে নিজে এখন থেরাপি নিচ্ছে বিভিন্ন সেন্টারে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় গিয়ে বা নিজের মতো করে বাসায় সে এক্সারসাইজ করছে বা গরম শেক দিচ্ছে বা কিছু একটা করছে বা বিভিন্ন সেন্টারে গিয়ে ফিজিওথেরাপি নিচ্ছে তার কিন্তু কজ আইডেন্টিফাই হয় নাই এই যে এইটা কিন্তু বিশাল একটা রুগীর জন্য হুমকি স্বরূপ কারণ মেকানিক্যাল কজগুলা বড় সমস্যা ঝুঁকি করুক না করুক কিন্তু মারাও যেতে পারে এটা কারণ কোমর ব্যথা দীর্ঘদিন যখন তখন কিন্তু কিন্তু এক পর্যায়ে সে মৃত্যুর মতো সমস্যায় পড়ে যেতে পারে যেমন আমরা যদি প্যাথোলজিক্যাল কজগুলা ধরি যেমন এক নম্বর হচ্ছে ক্যান্সার বোন ক্যান্সার মেরুদণ্ডে ক্যান্সার হতে পারে তো এখন যদি কেউ জানে না যে তার কোমর ব্যথা আসলে কি কারণে হচ্ছে

সাউন্ড দেয় বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেয় তাতেও স্প্রেড হয়ে যাবে এবং রুগী এক পর্যায়ে কিন্তু টিভি স্প্রেড হয়ে স্পাইন থেকে প্যারাপ্লে যেটা কোমর থেকে নিচে দুই পা অবশ হয়ে যেতে পারে তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে কজ অফ ডিজিজ মানে কেন কোমর ব্যথাটা হচ্ছে একজন বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কোমর ব্যথা কারণ নির্ণয় করা কোনোভাবেই সম্ভব না এবং এখানেও কিন্তু কজগুলা কাছাকাছি দেখবেন আমার আমাদের কাছে যখন একটা রুগী নিয়েছে যেমন উনি যে আসছে উনি পি এল আইডি নিয়ে আসছে বেসিক্যালি কিন্তু অনেক সময় দেখা যাবে যে পিএলইডি আমরা ট্রিটমেন্ট দিলাম রুগীর পি সমস্যা এখন আর নাই তারপরে রুগী পেইনের কথা বলতে পারে বিকজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এখানে আরেকটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে ওনার থেকে ওনার হয়তো লিগামেন্টের সমস্যা রয়ে গিয়েছে মাসেলসগুলো দুর্বল রয়ে গিয়েছে ওগুলো হয়তো সমাধান হয় না আমরা তো ডিকম্প্রেশন করলাম নার্ভের কম্প্রেশন চলে গেল রুট পেন কিন্তু কোমর ব্যথা যাচ্ছে না আচ্ছা তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এখন আসেন প্যাথোলজি আর মেকানিক মেকানিক্যাল যে কোমর ব্যথার ক্ষেত্রে প্রথমত দীর্ঘদিন সাধারণত দুটার ক্ষেত্রেই দীর্ঘদিন কোমর ব্যথা ভুগতে পারে তবে মেকানিক্যাল ক্ষেত্রে একটা কজ থাকতে পারে রুগী অনেক সময় বলতে পারে যেমন সে আঘাত পেয়েছিল কিছুদিন আগে পড়ে গিয়েছিল কোনোভাবে কাজ করতে গিয়ে সেই ইনজুরি আমরা কিছু কিছু আইডেন্টিফাই করতে পারি কিন্তু যেটা প্যাথোলজিক্যাল কজে যে অতিরিক্ত যে সমস্যাটা আমরা পাবো সে বিভিন্ন কমপ্লেন করবে যেমন লো গ্রেড ফিভার মানে অন্যান্য টিভির যে গায়ে গায়ে জ্বর থাকা তার ওজন কমে যাওয়া দ্রুত ওজন হ্রাস করা খিদাম মন্দা ভাব বমি বমি ভাব এই জাতীয় সমস্যা মানে ক্রনিক ডিজিজের যে থাকে সেগুলোও থাকবে হ্যাঁ সেগুলো সে পাশাপাশি নিয়ে আসবে তারপরে হচ্ছে তার সব সময় একটা ম্যালেজ থাকবে যেটা আমরা বলি মানে একেবারে দুর্বল টায়ার্ড টায়ার্ড হ্যাঁ ফেটিক থাকবে রোগীর আরো কিছু সাইন সিম্পটম থাকে তার প্রস্রাব পায়খানা সমস্যা হতে পারে যে ধরে রাখতে অসুবিধা হচ্ছে তো এই জাতীয় অনেক দীর্ঘমেয়াদী হিস্ট্রি থাকবে এটা কিন্তু একদিন হয় না প্যাথোলজিক্যাল যে কজগুলো আস্তে 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 পাশাপাশি যেমন যদি তার সেকেন্ডারি যদি স্পাইনাল টিভি হয় তার আগে প্রাইমারি অরিজিন থাকতে পারে। কাশি থাকতে পারে দীর্ঘদিন তো এই জাতীয় কজগুলো আমরা বেসিক্যালি হিস্ট্রি অফ মানে রুগী হিস্ট্রি নিয়ে আসে যে কিভাবে তার এটা হচ্ছে তার পেশা কি সে কি করে এবং আরো ইম্পর্টেন্ট হচ্ছে কোন জোনে থাকে সে কোন এলাকায় থাকে মানে বাংলাদেশের সব জায়গায় কিন্তু

তো এটা সব সময় হালকা হালকা ব্যথা থাকে আর আমি বাইক চালাই তো বাইক চালাইলে একটু বেশি ব্যথা পাই যেমন দিনের বেলা বাইক চালালে রাত্রে ব্যথাটা একটু বাড়ে তো এর জন্য আমি কি করতে পারি আপনি কত ঘন্টা বাইক চালান এবং আপনার বাইক চালানো ছাড়া আর কি পেশা আপনি আর কি করেন আমি ই স্টুডেন্ট আমি দুই তিন ঘন্টা বাইক চালাই তো সপ্তাহে চার দিন ক্লাস দুই তিন ঘন্টা করে আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি এটাও মেকানিক্যাল ব্যাক পেইন প্রথম হচ্ছে রুগীর এই যে একটা ফ্যাক্টর এবং হিস্ট্রি যে বাইক চালানো বাইক চালানো থেকে মেকানিক্যাল সমস্যা হয় যেটা হচ্ছে স্পাইনে এখন মনে করেন যে সে যে মোটরসাইকেল চালায় সেটার কি টাইপের হ্যাঁ মোটরসাইকেলেরও বিভিন্ন আপনার যে ক্যাটাগরি আছে কোনোটার যে হ্যান্ডেলগুলো অনেক উঁচু কোনোটা অনেক নিচু

খুব ফ্যাশনেবল তৈরি করে যে আপনার যে মোটর ড্রাইভ করবে তাকে খুব সামনে বাড়ির হ্যাঁ পছন্দও করে যে সামনে একটু ইয়ে করে আবার মোটর সাইকেল থেকেও নিজেও করতে পারে সে নিজেও একটু পিছনে বেশি সরে গিয়ে সামনে ঝুঁকে এসে মোটরসাইকেল চালানো পাশাপাশি দেখা গেল রাস্তা রাস্তা যদি অনেক ভাঙা থাকে উঁচু নিচু থাকে তাহলে সে একটা হচ্ছে ম্যাল অবস্থায় বসলো ভুল অবস্থানে দ্বিতীয়ত সে ড্রাইভ করছে ইচ্ছা মতো হ্যাঁ অনেক ভারী ভাঙ্গা রাস্তার ভিতরে খুব বেশি যখন ঝাঁকুনি হয় তখন কিন্তু স্পাইনে জায়গায় জায়গায় ইঞ্জুরি হয় এটা কিন্তু একদিনও হয় না আর ইয়াং রুগীর ক্ষেত্রে বোঝা খুব টাফ এটা রেজাল্ট আসবে একটা না কয়েক বছর যখন সে ড্রাইভ করবে তখন আস্তে আস্তে মেকানিক্যালই সমস্যাগুলো তৈরি হয়ে যাবে আর পাশাপাশি এ রুগী যেমন সেই স্টুডেন্ট হয়তো তাকে বসে থাকতে হয় মানে মোটরসাইকেল যখন সে একটা অবস্থানে থাকে সে অনেকক্ষণ সাজেস্ট যদি সে পার ডে দুই ও মোটরসাইকেল ড্রাইভ করে সে একই অবস্থানে সামনে ঝুঁকে দুই ঘন্টা ড্রাইভ করলো এরপরে সে বসে থাকলো একই অবস্থানে এই যে দুইভাবে একই প্রলং অবস্থান এ থেকে মেরুদণ্ডে বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জুরি হতে পারে তার স্পাইনে ইন্টার একেবারে ডিফ যে হাড় টিস্যু আছে শক্ত হাড়ে বোনসে সমস্যা হতে পারে তার লিগামেন্টের সমস্যা হতে পারে তো দর্শক আমার সাজেশন আপনি সোজা হয়ে বসে মোটরসাইকেল ড্রাইভ করবেন ভাঙ্গা রাস্তায় সাবধানে চল চালাবেন এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যখন বসবেন সেটা যেহেতু স্টুডেন্ট সোজা হয়ে চেয়ার টেবিলে অবশ্যই পড়ালেখা করতে হবে আপনি যেহেতু ঢাকার বাহিরে আছেন যদি সম্ভব হয় রেগুলার অন্তত একবেলা হলো সাঁতার কাটবেন ব্যথায় গরম সেঁক দিবেন। এতে আশা করি ইমপ্রুভ হয়ে যাবে এটা মেকানিক্যাল সমস্যা তারপরও যদি এটা সমাধান না হয় আপনাকে একজন বিশেষজ্ঞের স্বর্ণবর্ণ হতো দেখাতে হবে শাহি ডাক্তার আপনার কাছে আসি আপনার বয়স কত আমার বয়স সাতচল্লিশ বছর সাতচল্লিশ বছর আপনি কোথায় থাকেন আমি জামালপুর থাকি আচ্ছা জামালপুর থেকে তাহলে ঢাকা এসেছেন ডাক্তার দেখাতে জি কেন আসলেন আসতে আসলে আমি দীর্ঘদিন ধরে মানে দেড় বছর হল না অসুস্থ আমি অনেক ডাক্তার দেখিয়েছি লাস্ট যে ডাক্তার দেখেছি উনি এমআরআই করেছেন করানো করে বলছেন যে আপনার সার্জারি করতে হবে আমি সার্জারির পক্ষপাতিত না আমি আর অনেকে জিজ্ঞেস করছি আর বলছেন যে সার্জারি করলে আসলে যে ঠিক হবে আমার কোনো আচ্ছা আপনার কি সমস্যা ছিল সাহিদা বলেন তো আমার হলো পিছনে বেগ বুনে হার আমার কি ক্ষয় হয়েছে আচ্ছা না আপনার সমস্যাটা কি হতো সমস্যা হলো কোমর থেকে উপর সারা পিছনে পিঠ পুরাটাই ব্যথা ব্যথা প্রচন্ড ব্যথা আমি চাকরি করি টিচার যেতে পারি না আচ্ছা। আমি ছুটিতে আসি আমি স্কুলে যেতে পারি না ব্যথার কারণে আচ্ছা শেষ মুহূর্তে আমি পড়ে গেছি একবারে মানে তখন কি আপনার পায়ে ব্যথা যেত নাকি থাকতো পিঠ কোমর থেকে উপরের দিকে উঠতো পায়ে হালকা টান পায়ে হালকা আচ্ছা তাহলে ব্যথাটা এতই ছিল যে আপনি মানে চাকরি তো টিচিং এও যেতে পারছিলেন না যেতে পারছিলেন এত কষ্ট হচ্ছিল তো সেই ক্ষেত্রে আপনি কি ব্যথার ওষুধ খেতেন না কি করতেন না ব্যথার ওষুধ খাই নাই ডাক্তার ব্যথার ওষুধ আগে দিছিল এক ডাক্তার পরে ডাক্তার ব্যথার ওষুধ দেন আমি বলছিলেন সার্জারি করতে হুম তাই আমি আর সার্জারি জানে পরে আমি এই অনুষ্ঠানটা দেখি আমি মানে শুয়ে থাকি শুয়ে শুয়ে এই অনুষ্ঠানটা দেখি আমি পরে সারার সাথে আমি 6 তারিখে এই ফেব্রুয়ারি 6 তারিখে মানে ফোনে কথা বলেছি

দর্শক বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান বিরতির আগে আমরা কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে শুনছিলাম আরও শুনছিলাম আমাদের সাথে যে পেশেন্ট আছেন আক্তার বানু তিনি তার সমস্যাগুলোর কথা বলছিলেন বিরতির আগে আমরা শাহিদের সমস্যাগুলো শুনলাম এবং আপনার কাছে পেশেন্টটা আসলেন যখন তার আগেই আপনি বলছিলেন যে একটা এমআরআই থাকলে বোঝা যেত আপনি তাকে কি পেলেন যে ওনার যেটা আসলে বেসিক্যালি ওনার পিএলআইডি ছিল অলরেডি ডায়াগনোস্ট কেস যে অপারেশন করতে বলা হয়েছিল অপারেশন করতে হবে অন্য ডাক্তার বলেছিল এর আগে উনি কনজারভেটিভ চিকিৎসা করেছে বিভিন্ন ওষুধ খেয়েছে দীর্ঘদিন তো আসলে ডায়াগনোসিসটা যখন কনফার্ম হয় তখন ট্রিটমেন্ট আরও ক্লিয়ার হয়ে যায় যে করা মানে কোন দিকে গেলে বেটার হবে তো অপারেশন পিএলআইডি ইজ অ্যানাদার ট্রিটমেন্ট আর ও রোগীকে উনি কিন্তু অপারেশন মানে করতে রাজি হচ্ছে না আর সব ক্ষেত্রেই যে অপারেশন করলেও যে রেজাল্ট আসবে তা না কিছু কিছু কেস আছে যেটা আপনার সবচেয়ে বেটার কনজারভেটিভ ট্রিটমেন্ট করা মানে অপারেশনের কিছু ঝুঁকি আছে আমরা জানি যে হয় ঝুঁকি আছে হ্যাঁ সেটা হতে পারে আরেকটা হচ্ছে আপনার আমাদের যে স্টাডি আছে আমরা দেখেছি যে যদি কোনো রুগী অপারেশন করেও কোনো কারণে যখন কিছু কেস আছে বাধ্য করতে হবে দেখা যায় যে ইয়াং রুগীর ক্ষেত্রে অপারেশনটা অ্যাভয়েড করলে ভালো আর যদি অ্যাভয়েড না করতে হয় দেখা যায় কয়েক বছর পর আবার সমস্যা তৈরি হয় আমাদের এখন যে স্টাডিটা আমরা পাচ্ছি করা হলো দেখা গেল কি সে একই রকম অ্যাক্টিভিটি আবারও করছে যেই কারণে তার এই ডিক্সের সমস্যাটা হলো সে একইভাবে একই কাজ দীর্ঘদিন করছে দেখা গেলো দু বছর তিন বছর বা চার পাঁচ বছর পর আবার তার পেইন। তখন আবার ফার্দার এমআরআই করলে দেখা যায় যে ফোর ফাইভের জায়গায় এখন আবার থ্রি সমস্যা হলো বা অ্যালফাইভ অ্যাস ওয়ানের আর একটা ডিস্সের সমস্যা হয় এটা এটাও অ্যানাদার মানে মেকানিক্যাল কজ বিকজ যখন ডিক্সটা টোটালি ওখান থেকে বের করে দেওয়া হয় মানে বাই সার্জারি তখন কিন্তু ওখানে কিছুটা হলো আপনার স্পাইনের একটা যে ভ্যাকুয়াম বা শূন্যতা শূন্যতা তৈরি হয় আচ্ছা এবং কিছু হলো স্পাইন আপনার মানে কিছু হলো কয়েক মিলিমিটার হলো ছোট হয়ে যাবে যার কারণে একটা গ্যাপ তৈরি হতে পারে এবং পরবর্তীতে আরেকটা ডিক্সেরও সমস্যা হতে পারে তো আমরা যেমন যেই রুগীগুলোর ক্ষেত্রে এখন কনজারভেটিভ চিকিৎসা যেমন ওষুধও তো আসলে একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে যেমন উনি অলরেডি সেটা করেই আসছে কিন্তু অ্যাডভান্স ট্রিটমেন্ট আমরা যেটা বলছি এখন বিনা অপারেশনে স্পেশালি ব্যাক পেনের ক্ষেত্রে আমরা ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার থেরাপিটিক প্রসে যাই এবং আমি বলবো এটাকে গ্রুপ টিম ওয়ার্কের মাধ্যমে আমরা হসপিটালাইজড করে রুগীগুলাকে বিভিন্ন মেশিনের মাধ্যমে আমরা ডিকম্প্রেশন করে থাকি ডিকম্প্রেশন টোটালি আমাদের ডাক্তার কে কি কিভাবে করবে কতদিন লাগবে এবং আমাদের সাথে অনেক সময় আমরা এই রুগীকে ওজন থেরাপি দিই অনেক সময় ইপি ডুরাল দেওয়ার দরকার হলে দিতে হয় দিস ইজ মানে একেবারে কম্বাইন্ড একটা ট্রিটমেন্ট এখন এইটা কিন্তু সারা ওয়ার্ল্ডে খুবই জনপ্রিয় এখন বাই কম্বাইন্ড ট্রিটমেন্ট আপনার যখন ট্রিটমেন্ট কয়েকজন ডাক্তার একসাথে কাজ করবে একটা রুগীর উপরে তখন এক হচ্ছে কোনো ভুল ট্রিটমেন্ট হবে না দ্বিতীয়ত হানড্রেড পার্সেন্ট তৃতীয়ত হচ্ছে রুগীর সময় এবং ইকোনমিক্যালি সে কারণ হচ্ছে আমরা তখন স্পেসিফাই একেবারে ডায়াগনোসিস কনফার্ম করে দেন আমরা ট্রিটমেন্টে চলে যাচ্ছি তো এইটি আসলে ওনার উপরে আমরা অ্যাপ্লাই করেছি যেটা অলরেডি উনি বেটার আগের চেয়ে এবং আরো ইম্পর্টেন্ট দেখেন রুগী আজকে এই যে লাইভে বসছে সে খুব সুন্দরভাবে বসছে স্ট্রেট হয়ে এটা কিন্তু আপনি কেমন ফিল করছেন এখন যে স্যার যেরকম বললেন যে আপনি বসতেন খুব ইজিলি আপনার কি এখন কোনো কষ্ট হচ্ছে না মানে আগের চেয়ে আমি এখন আমি নাইনটি পারসেন্ট ভালো হয়ে গেছে আপনি আপনি কয়দিন হলো হসপিটালে আছেন আজকে আট দিন আট দিনে আপনার উন্নতিটা কতটুকু আমাদেরকে একটু খুলে বলেন উন্নতি আমি বললাম যে নাইনটি ভাগ আমি ভালো হয়ে গেছি ভালোই আছেন আগে কি আপনি এইভাবে বসে থাকা বা এগুলা না না আমি 10 মিনিট দাঁড়াইতে পারি না 10 মিনিট হাঁটতে পারি না 10 মিনিট বসে থাকতে পারি না সারা ক্ষণ শুয়ে আছিলাম সারা ক্ষণ আচ্ছা তো এই ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনার কি মনে হচ্ছে যে আপনি এরপরে তো আবার আপনার টিচিং লাইফে ফিরে যেতে চান আপনার কি মনে হচ্ছে যে কতটুকু ধরে রাখতে পারবেন সারের পরামর্শ দিবেন কিভাবে চলবো আমি কিভাবে চললে আমি সুস্থ থাকবো পরামর্শ অনুযায়ী আমি চলবো আর কি আচ্ছা আর এখন যে আপনি চিকিৎসাটা নিচ্ছেন চিকিৎসা সম্পর্কে কি আপনার কোনো ভীতি আছে এটা তো কোনো অপারেশন না যেহেতু অপারেশন চিকিৎসা এবং আপনি বলছেন যে কিছু কিছু রোগীর যাদের অপারেশন লাগবে সেটা তো আপনারাই সাজেস্ট করে দেন আপনার অপারেশনে যেতেই হবে যে পর্যন্ত না অপারেশনে না যাওয়া লাগে তার পর্যন্ত এই চিকিৎসাটাই সবচেয়ে বেটার অবশ্যই আজের রোগী বলছিল যে উনি ভয়ে ছিল কিছু আসলে হসপিটালাইজ হলে জেনারেল পিপল যারা আছে এমন তো ভয় পাবে এটা একটু একটু ভীতি থাকে সবের যখন ইমপ্লিমেন্টে যায় বা যখন সে ভর্তি হলো বা আমরা ট্রিটমেন্ট দিচ্ছি এখন রোগী বুঝতে পারছে যে না আসলে তেমন কোনো ভয়ের কিছু নেই এবং সব দিক দিয়ে সে ওকে আছে মানসিক ভাবে সব দিক দিয়ে কারণ হচ্ছে এই ট্রিটমেন্ট প্রটোকল গুলো আমরা কিন্তু রোগীকে আগে বলে দিচ্ছি আমরা কি করব

জালাপোড়া করে অনেকে বলে যে আমার টেনে ধরে অনেকে বলে যে আমার ওখানে অবস ভাব এরকম মনে হয় এটা এক্সপ্রেশন এবং পাশাপাশি কিন্তু অনুভূতিটাও বিভিন্ন রকম হতে পারে ওনার যে এইস মানে থেকে যে উনি প্রশ্ন করলো ওনার এইস একটা ফ্যাক্টর এখানে ওনার এইজে সাধারণত অস্ট্রোয়াথ্রেটিস ডেভেলপ করে কোমরে স্পাইনে সারা শরীরে যে কোনো হতে পারে এবং পাশাপাশি ওনার ডিক্সের সমস্যা আছে দুইটা এট এ টাইমে এই এইটাই ইম্পর্টেন্ট যে এই যে এই সকল রোগীর ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে ফেলা বা বলে দেওয়া যে আপনার এই হতে পারে দেখা যায় গেল কি ওনার হয়তো আমরা ওনার এই যে পদ্ধতিতে চিকিৎসা গেলাম ওনাকে হয়তো একই পদ্ধতিতে গেলাম ভালো হলো কিন্তু কিছুদিন পরে দেখা যাবে আর কোমরে একটা পেইন আসতে পারে বিকজ অস্টোঅ্যাথরাইটিস বা যেটা আমরা স্পন্ডাইলোসিস বলে থাকি স্পাইনে যদি অ্যাথ্রাইটিস হয় তো সেই ক্ষেত্রে কিন্তু স্পাইন একটা পেইন থাকবে এবং সেটাও কিছুটা জ্বালা পরা টাইপের পেইন হবে রোগীর মুভমেন্টে পেইন হতে পারে উনি বলছে যখন রেস্ট থেকে আবার পেইনটা চলে যায় কমে যায় তো ওনার ট্রিটমেন্ট প্রটোকল আর ওনার কিন্তু এক হবে না মানে দুইজনের দুই টাইপের ট্রিটমেন্ট প্রটোকল থাকতে হবে আপনি খুব সুন্দর কথা বলেছেন আমরা তো ভাবি অনেকেই ভাবে যে থেরাপি মানে একই জিনিস হ্যাঁ এটা যে অনেক আরো মানে ছোট ছোট ভাগ আছে তো আমরা কিন্তু প্রত্যেকটা রোগী নিজেই একটা আপনার আমি যেটা বলবো রিসার্চের জন্য একটা আইডিয়াল আমাদের এলিমেন্ট প্রত্যেকটা রোগী আলাদা আলাদা রোগে ভুগছে সবাই কিন্তু একই ভাবার কোনো সুযোগ নাই এখন যদি আমরা গড়েই বলি সবই পিএলআইডি বা যদি বলি সবই স্পন্ডালোসিস আবার স্পন্ডালোসিসেরও আপনার বিভিন্নভাবে ভাগ করা যাবে কারণ এক এক রোগীর এক এক জায়গায় স্পন্ডালোসিস ডেভেলপ করতে পারে পিএলআইডি এক এক লেভেলে হতে পারে এল ফাইভ এস ওয়ানে হলে একরকম অনুভূতি হবে একরকম সমস্যা হবে যত উপরে হবে তত আরও খারাপ সমস্যা তৈরি হবে এখন যদি কারো ঘাড়ে পিএলআইডি হয় এবং যদি সেটা মাইলোপ্যাথি হয়ে যায় তাহলে কিন্তু চার হাত পাওয়া বসে যাবে সে মারাও যেতে পারে তো এইটা মানে মানে পিএলআইডি হলেই যেই ক্লিনিক্যাল ফিচার এক হবে আবার ট্রিটমেন্ট তাহলে কিন্তু বোঝা যায় যে অ্যাকোর্ডিং টু ডায়াগনোসিস ট্রিটমেন্টও কিন্তু ভিন্ন হচ্ছে এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম ট্রিটমেন্ট এবং প্রোটোকল একটা আর একটা মানে আলাদা এবং আরেকটা আমরা যেটা বলি যে রুগীর ফলো আপ

আর মাঝে মাঝে আর যখন আমার মিনিস্টেশন হয় সেই সময়টা আরো বেশি ব্যথা করে আর পনেরো বিশ দিন ধরে আমার ডান হাতের বাহু থেকে কুমড়ি পর্যন্ত মানে হঠাৎ করে করে এত ব্যথা করছে কিছু হাত দিয়ে নাড়াটাড়া করতে গেলে মনে হচ্ছে যে হাতটা আমার অবশ্যই খুলে গেল মনে হচ্ছে জয়েন্ট খুলে গেল আবার শুধু চিন চিন করে ব্যথা করে উঠছে আজ আমার এই পনেরো বিশ দিন ধরে এই অবস্থা হচ্ছে আর মাজার ব্যথাটা যে এত হয় আমি কখনো মাজার অংশ ইয়ে খাইনি কখনো ব্যথা হলেও ব্যথার ওষুধ খেয়েছি না পায় এই এছাড়া কোনো ট্রিটমেন্ট আমি কখনো করিনি তা এখন এটা টিভিতে দেখে আপনাদেরকে আমি রিং দিলাম আমি কি করতে পারি এই জন্য জি আপনার পেশা কি আপনি কি করেন আমি আগে স্কুলে চাকরি করতাম এখন কিছু করি না আমি এখন হাউস আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার যে বয়স এবং যে কমপ্লেন গুলা বলছে এটা রুট পেইন মানে নার্ভ কম্প্রেশন নার্ভ কম্প্রেশনই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রেফার্ড হয় এটা কিন্তু আবার যে সব কেসিজি নার্ভ কম্প্রেশন না বাট ক্লিনিক্যালি মনে হচ্ছে উনি নার্ভ কম্প্রেশন কোথাও আছে এটা কোমরও আছে পাশাপাশি ওনার ঘাড়েও আছে যার কারণে হাতেও সমস্যা হয় এবং কোমর থেকে পায়ের দিকেও সমস্যা আর একটা হচ্ছে ওনার এই বললো ফর্টি আফ ফর্টি এই যে মহিলাদের অস্টিওআর্থ্রাইটিস প্রাইমারি আর্লি ডিজেনারেশন শুরু হয় তা থেকেও একটা কোমর ব্যথা বা ঘাড় ব্যথা এটা হতে পারে এবং উনি যে মিনিস্ট্রেশনের কথা এটা আর একটা ইস্যু থাকে ওই সময় একটা পেইন থাকে ওই পেইনটা এই পেইনটা মিলে তখন একটা আর একটা পেইন হয় কিন্তু ওটার সাথে এটার আসলে কোনো সম্পর্ক নেই তো এটা হয় অনেকের সাদা অনেক সময় ইউরিনারি টাক ইনফেকশন যদি থাকে যেটা আমি বলছিলাম আর তৃতীয় নম্বর যে কজগুলা যেমন পেটে ভিসেরাল বিভিন্ন সমস্যা থাকতে পারে বিভিন্ন আমাদের যে অনেক কিডনি সমস্যা থেকে হতে পারে তখন দেখা যায় যে টাইমটা যখন আসে তখন ব্যথাটা বেড়ে যায় আবার ওটা চলে গেলে হয়তো ওই ব্যথাটা চলে যায় কিন্তু তার এই এক্সিস্টিং যে পেইন বা মেকানিক্যাল সমস্যাটা এটা কিন্তু থেকেই যায় আপনার এখন যেটা করতে হবে আমরা কিন্তু লাইফস্টাইলের কথা বলছি সবাইকে বসবেন কীভাবে কাজ করার ক্ষেত্রে কিভাবে কাজ করবেন শোয়ার বিছানাটা কেমন হবে এই জিনিসগুলো আপনাকে একটু এডুকেশন মেনে চলতে হবে আশা করি এতেই আপনি ইম্প্রুভ হয়ে যাবেন কাজের ক্ষেত্রে যেমন নিচে সামনে ঝুঁকে কাজ করা যাবে না বা অনেক কাজ করতে হলো বেশি সময় বসে কাজ করা যাবে না মাথা একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে আর যখন ব্যথা হয় তখন আপনি গরম শেক দিতে পারেন যদি ভালো লাগে আপনি দিবেন আর আপনার যে এইজ হয়েছে এই যে ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলা লেভেল দেখতে হবে ব্লাডে দেখে যদি কম থাকে আপনি এই জাতীয় সাপ্লিমেন্ট খেতে পারেন বি ওয়ান বি সিক্স যেটা ভিটামিন আছে এটা আপনার অনেক উপকারে আসবে আশা করি লাইফস্টাইল একটু চেঞ্জ করলে এই সমস্যাটা চলে যাবে মনে হচ্ছে আচ্ছা তাহলে আপনি যেটা বলছিলেন যে অনেক সময় তো মহিলাদের আর অনেকগুলো কারণেও ব্যথা হয় যেমন ধরেন উনি বলছিলেন যে মেনস্ট্রুয়েশনের কথা আবার দেখা যায় যে প্রেগন্যান্সির সময় অনেক রকম ব্যথা হয় এ বিষয়গুলো সম্পর্কে একটু শুনে নিব কিন্তু তার আগে আমরা আরেকটা বিজ্ঞাপন বিরতিতে যাব সেখান থেকে ফিরে এসে দর্শক শ্রোতা যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমিন অনুষ্ঠান আমরা শুনছিলাম কোমর ব্যথার আধুনিক অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে চলুন ফিরে যায় প্রসঙ্গে বিরতির আগে আমরা অনেকখানি শুনেছি আপনার কাছ থেকে চিকিৎসা সম্পর্কে আমাদের সাথে ফেসবুকেও একজন যুক্ত হয়েছেন তার কোয়েশ্চেনটা আমরা একটু দেখে নিব যে তার কি সমস্যা সে ভুগছেন মোহাম্মদ নকিব খান নওগা থেকে লিখেছেন তার বয়স চল্লিশ বারো বছর থেকে কোমরের ব্যথা গলার ভিতরে হালকা ঘা কোমরে চিনচিন করে সব সময় ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স খেলে কমে ছেড়ে দিলে আবার বাড়ে এখন ঘাড়েও ব্যথা হয় ওজন পঁয়ষট্টি ওনার অনেক বছর যেটা মনে হচ্ছে বারো বছর মানে আসলে কিন্তু ডায়াগনোসিসটা উনি লেখে নাই দিস ইজ ইম্পর্টেন্ট কারণ একটা রুগী বারো বছর ধরে কোমর ব্যথা ভুগছে সে তো এতদিনে জানে যার কজটা কি আসলে কেন যেমন সেটা কি মেরুদণ্ডের ডিক্সের সমস্যা বা সেক্ষেত্রে আপনার সাথে এই পয়েন্টে আমার একটু মানে মতানৈক্য আছে যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় বারো বছর ধরে সে ভুগছে সে কোয়াকে ট্রিটমেন্ট করছে ব্যথার ওষুধ খাচ্ছে কিন্তু কোনো এমআরআই করানো হয়নি বা কোনো বিশেষজ্ঞ কাছে যাওয়া হয়নি হ্যাঁ আমি সেদিক সেদিকে আসছি অথবা উনি হয়তো কোনো ডাক্তার দেখিয়েছে লোকালি যেখানে আছে কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে বারো বছর কেন একটা সমস্যা থাকবে এটা যদি মেকানিক্যাল সমস্যা এতদিন থাকার কথা না মানে ওনার ভাষা যেটা বোঝে যাচ্ছে পারসিস্ট একেবারে অনেক দিন ধরে অনেক দিন ধরে হ্যাঁ তো এটা আমরা যেটা বলি ক্রনিক ব্যাক পেইন ক্রনিক আর ক্রনিক হয়ে গিয়েছে অলরেডি তো এইটা আসলে ঠিক না মানে প্রথমতে এটা ডায়াগনোসিস হওয়া দরকার ছিল তো এখন ওনার বয়সও বেড়েছে এবং উনি যে ডেটা দিতেছে ক্যালসিয়াম এবং ভিটামিন খেলে ওনারে ব্যথাটা কমে যায় আমার কাছে মনে হয় এটা একটা ফলস পজিটিভ ডায়াগ মানে কিন্তু এটা কিন্তু অনেক پیشنটই বলে যে আপা আমার ক্যালসিয়াম খেলে ব্যথা কমে আমাদের কি দিও একটু লিখিয়ে নেয় যে একটু ক্যালসিয়াম লিখে দেন অবশ্যই আপনারা যখন গায়নির ট্রিটমেন্ট করেন আপনারা প্লাসেবো ইউজ করেন প্লাসেবো এখানে লাইক দ্যাট এছাড়া আর কিছুই না সাইকোলজিক্যালি রোগী কিছুটা ডেভেলপ করে যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খেয়ে ভালো থাকতো তাহলে এতদিন ভালোই থাকতো বারো বছর ধরে সে কিন্তু ভোগ করতো না তো ওনাকে আমি যেটা বলবো ওনার একজন স্পেশালিস্ট এর স্বর্ণাপন্ন হয়ে ওনাকে এমআরআই করে ফেলতে হবে কারণ এমআরআই পরে ওনার ক্লিয়ার ডাটাটা পাওয়া যাবে স্পাইনে কোনো সমস্যা ইন্টারনালি আছে কিনা পাশাপাশি ওনার মুখের ঘা সেইটা হয়তো অন্য কোনো মেডিকেল বা মেডিসিন সংক্রান্ত সমস্যা থাকতে পারে এবং একটার সাথে একটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত প্রত্যেকটা ডিজিজই যেমন এর আগে যে রুগী বলছিল যে পিরিয়ডের সময় পেন বেড়ে যায় অনেক কারণেই কিন্তু যদি শারীরিকভাবে মানুষ দুর্বল থাকে তখনই কিন্তু কোমর ব্যথা পার্সিস্ট করতে পারে যার অতিরিক্ত অতিরিক্ত ওজন আমরা বলি যে ওজন বেশি তার জন্য কোমর ব্যথা কমছে না যেমন সত্য কথা তেমন যার অতিরিক্ত ওজন কম যে একেবারে মানে হালকা বা ওয়েট কম তার ক্ষেত্রে কিন্তু আন্ডার ওয়েট তার ক্ষেত্রে কিন্তু কোমরে ব্যথা হতে পারে তো এইটা কিন্তু জেনারেল যে আপনার বডির যে ফিটনেস তার সাথে জড়িত এই যেহেতু ঘা হচ্ছে মুখে সেই ক্ষেত্রে তার ওনাকে একজন মেডিসিনের ডাক্তার পাশাপাশি একজন বাদ ব্যথা বিশেষজ্ঞের ডাক্তার স্বর্ণপূর্ণায় ট্রিটমেন্টটা ডায়াগনোসিস করে করতে হবে আমাদের সাথে একজন দর্শক আছে আমি ড্রাইভিং করি অনেকদিন ধরে দুই হাজার সাল থেকে আমি একটু কোমরের ব্যাথা বাচ্চা আমি অনেকক্ষণ শুয়েও থাকতে পারি না দাঁড়াইয়া থাকতে না

শুধু মেরুদণ্ডেও না পিছারেও না দুই থাকে এবং ডানে আচ্ছা কোমরের ডানে এবং বামে আচ্ছা আপনি বলছিলেন বলছিলেন হাটা চলাফেরা করলে কমে যায় শুয়ে থাকলে বেড়ে যায়

সেটা বিছনা যতই ভালো আমরা যতই ফার্ম বিছনার কথা বলি হয়তো ইউজ করছে একটা বিছনারও একটা ফার্মনেস থাকে সেটা কয়েক বছর গেলে কিন্তু চেঞ্জ হয় এই জন্য আমরা বিছনা বারবার চেঞ্জ করতে হবে যদি কারো বিছনায় যে শুলে মনে হয় যে বিছনা থেকে হচ্ছে কারেকশন করতে হবে যেটা ফার্ম বিছনা যেটা আমরা বলি নরমাল খাট বা যদি কোন সে ম্যাট্রেস ইউজ করে সেটা ফার্ম হতে হবে বা স্প্রিং ম্যাট্রেস ইউজ করতে পারে কিছু মানে পাঁচ ছয় বছর চলে গেলে বা তখন যদি মনে হয় যে এটা উঁচু নিচু হয়ে যেতে পারে বিভিন্ন জায়গায় দেবে যেতে পারে এটা চেঞ্জ করে আবার করতে হবে তা আমার কাছে এটা ওনার এটা অন্য কিছু সমস্যার কাছে মনে হয় কারণ কোমর ব্যথা যদি মুভমেন্ট করলে কমে যায় আবার শুলে বা রেস্টে থাকলে বেড়ে যায় কিছু পেইন আছে যেমন আমরা ফাইব্রোমায়ালজিয়া বলে থাকি ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রে সেম সমস্যাটা হয় যে যখন সে রেস্টে থাকবে বা কোথাও থাকবে তখন কিন্তু তার পেইনটা বেড়ে যেতে পারে যখন সে মুভমেন্ট করবে চলাফেরা করবে তখন কিন্তু পেইন কমে যায় তো দর্শক আপনার এই জিনিসটা আপনাকে অ্যাড্রেস করতে হবে আপনি দেখেন যদি হাঁটা চলাফেরা করলে বা মুভমেন্ট করলে সামনে ঝুঁকলে বা অনেক খেলাধুলা করলে যদি কোমর ব্যথা না বাড়ে আপনার এটা ভয়ের কোনো কারণ নেই আপনার বিছনাটা কারেকশন করেন ব্যথা গরম শেক দিয়ে দেখেন এবং যদি সম্ভব হয় একজন বিশেষজ্ঞের স্মরণাপনে কোমরের একটা এমআরআই করে দেখতে পারেন এমআরআইতে সমস্যাটা কিছু থাকলো চলে আসবে উনি অনেক টেস্ট করেছেন কিন্তু এমআরআই করা হয়নি তাহলে আমার মনে হয় এমআরআই করলেই আর একটু জাস্টিফাইড হয় আসলে ওনার সমস্যাটা হ্যাঁ হ্যাঁ আমার কাছে মনে হয় এটা কিছুটা হলো ফাইব্রোমায়ালজিক পেন পেইন হতে পারে হওয়ার সম্ভাবনা বেশি সাইদ ডাক্তার আপনার কাছে এটা শুনি আপনি যেহেতু 8 দিন হয়েছে আরো কিছুদিন থাকবেন এবং আশা করি আমরা ইনশাআল্লাহ আপনি একবারে সুস্থ হয়ে চলে যাবেন সুস্থ হয়ে যেতে আপনার আগের জীবনে আবার টিচিং লাইনে আসবেন তা আপনার এখান থেকে যে এক্সপেরিয়েন্সটা হলো এটা কি আপনার জীবনে কোনো কাজে লাগবে বলে মনে করেন এই যে অভিজ্ঞতাটা হলো অবশ্যই কাজে লাগবে কি রকম বলেন আমাদেরকে একটু কোন ক্ষেত্রে বলবো না ধরেন আপনি তো টিচিং করবেন আবার গিয়ে তো সেই ক্ষেত্রে আপনার প্রফেশনালি কি আপনি এই জিনিসটা আপনার স্টুডেন্টদের মাঝে কিভাবে এই জিনিসটা মেসেজটা নিতে পারেন ওইটা আমি যখন ক্লাসে যাব বাচ্চাদের আমি আমি যতটুকু শিখে গেলাম জানলাম বাচ্চাদের বলবো তারপরে আমার বাসার পাশে যারা অন্যান্য যারা আছে বা ভাবিরা আছে আছে অনেকে আছে অসুস্থ আছে তারা ওনারা বলছেন যে আপনি যান আসেন তারপরে আমরা যাবো আচ্ছা বলে আসি তো ওটা ব্রিফিং দিব কীভাবে ই করলাম আমি চেষ্টা করবো আচ্ছা এই ধরনের পেশেন্টকে আপনারা কিভাবে এই রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের সাথে যুক্ত করেন ধন্যবাদ আসলে ওনাদের যেটা হচ্ছে ওনার ক্ষেত্রে পিএলআইডির পাশাপাশি ওনার একটু ওভারওয়েট আছে অত বেশি না কিছু এটা অলরেডি রুগী কিন্তু আমি বলবো সি ইজ এ গুড পেশেন্ট হ্যাঁ সব রুগী কিন্তু কথা শুনে না কালকেও এক রুগী আসছে স্ট্রোকের রুগী মোড় দেন ফাইভ ইয়ার্স আগে আমরা ট্রিটমেন্ট আমি দিয়েছি ভালো হয়ে গিয়েছে সে এখন লুকিয়ে হাদা জোর দেখায় পানের সাথে সে আগে সিগারেট খেতে ওটা ছেড়ে দিয়ে এখন নতুন করে ওটা খাচ্ছে এটা তার যে রিলেটিভস এই ডাটাটা দিয়েছে সে স্বীকারও করেছে তো সব রুগী কিন্তু গুড পেশেন্ট না সে কিন্তু গুড পেশেন্ট না গিয়ে আবার একই কাজ করছে আবার স্ট্রোক করলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে ওনার যেটা হচ্ছে উনি কথা শুনছে যে আমরা যে এডুকেশনগুলো ওনাকে দিচ্ছি ওনার ডায়েট কন্ট্রোল করার যে চার্ট দিচ্ছি উনি সেভাবেই ওজনও ওনাকে ওনার কিছুটা হলো কমে আসছে ওনাকে এডুকেশন দেওয়া হচ্ছে এবং ইম্পর্টেন্ট হচ্ছে যেহেতু সে শিক্ষিত মানুষ আমরা দ্রুত ওনাকে এগুলাকে বুঝাইতে পারছি যে কীভাবে উনি শো মানে শোয়ার ক্ষেত্রে কীভাবে শোবে নিচে যেহেতু মহিলা মানুষ ওনাকে পারিবারিক কাজ করতে হবে বসবে কিভাবে নিচে কাজ করবে কিভাবে এগুলো আমরা ওনাকে পুরোপুরি ট্রেনিং দিচ্ছি পাশাপাশি এবং কিছু এক্সারসাইজ শিখিয়ে দিচ্ছি যেটা ব্যাক পেনের এর ক্ষেত্রে খুবই উপকারী যে এক্সারসাইজগুলো ওনাকে হয়তো গিয়ে আরো 3-4 মাস কন্টিনিউ করতে হবে নিজেই করতে পারবেন সেটা নিজেই আমরা এখানেরই ওনাকে উনি আমাদের এখানেরই থেকে করছে এটা আবার সে পরবর্তীতে করতে পারবে কিছু এক্সারসাইজ আমরা করে দেই যেটা ওনার পরবর্তীতে আর লাগবে না কিন্তু কিছু এক্সারসাইজ আছে উনি গিয়ে করতে হবে এই ট্রেনিংটা আমরা ওনাকে দিচ্ছি এবং মহিলাদের আরো ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বাংলাদেশে আমরা দেখছি যে বেশিরভাগ মেয়ের একটু যখন সে যুবতী সে কিছুটা চলে খেয়াল করবেন একটু কুজো হয়ে থাকার চেষ্টা করে সামাজিক কারণে তখন কিন্তু তাদের কোমর ব্যথাটা হয় এবং প্রাইমারি স্টেজে শুরু হয় এবং হাই হিল যারা অতিরিক্ত হাই হিল ইউজ করে এবং দেখা যায় যে যখন সে বিয়ে হয়ে যায় বাচ্চা নেয় বাচ্চা ডেলিভারি পরে আবার মানে এই যে একটা বিশাল লাইফ স্টাইলে যার কারণে আপনি কি বলতে চাচ্ছেন তাহলে কোমর ব্যথায় মেয়েরাই বেশি আক্রান্ত খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা সেটা হচ্ছে যে কোমর ব্যথার ক্ষেত্রে একটা রিসার্চে প্রথম প্রমাণিত হলো যে ছেলেরা বেশি সেটা আবার আর যেটা তারা যেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে মেয়েরা বেশি আক্রান্ত হচ্ছে প্রথমত এই যে আমি বললাম ইতিপূর্বে যে ছেলে মেয়ে উভয় আক্রান্ত হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে তাদের যে লাইফ সাইকেলটা একটু ছেলেদের দিচ্ছে ভিন্ন কারণ আমার ছেলেরা তাদের বাচ্চা কেরি করার কোনো প্রয়োজন হয় না তাদের ফ্যাশনেবল জুতো তারা পরে না এবং তারা শারীরিক আপনাদের মেয়েদের মতো কোনো পেন্সিল হিল বা টু হাই হিল পরে না ছেলেরা এটা আছে তারপরে কাজের ধরন দেখেন মেয়েদের কিন্তু ছোট ছোট কাজ করতে হয় নিচে বসে বসে বাচ্চা পালা হতে শুরু করে বাসার অনেক কাজ যেটা ছোট কাজ এবং প্রচুর পরিশ্রম করতে হয় এই যে ছোট ছোট কাজ থেকে ঘর সংসারের কাজের জন্য বারবার পশ্চার চেঞ্জ করতে হয় হ্যাঁ পশ্চার মানে বসতে বসা থেকে ওঠা উঠা থেকে বসা এবং পশ্চার চেঞ্জ করা এটা মেয়েদের জন্য একটু বেশি হয় বেশি হয়ে যায় এবং তারা একই অবস্থানে অনেক সময় কাজ করতে হয় যেমন সাজেস্ট কেউ যদি কোনো

এটা যে ডাটা এটা কিন্তু মানে আমার কথা এটা পার্সোনালি বলছেন না আপনি ডাটা হিসাবে বলছেন তাহলে কিন্তু আমিও মানে এটার ভিতরে আক্রান্ত হয়ে যাই না এটা আছে রিসার্চে যারা তারা তাদের সেই ডাটা তো যার কারণে এবং আরেকটা যেটা বলছিলাম যে দীর্ঘমেয়াদী যে যে লাইফস্টাইল প্রেগন্যান্সি সব মিলেই মেয়েদের আসলে কোমরের ব্যথাটা বেশি হয়ে থাকে আচ্ছা একদম শেষের দিকেও চলে আসছি আপনি যে এতদিন ধরে ট্রিটমেন্ট করছেন উনার উনার তো আগে অনেক ট্রিটমেন্ট হয়েছিল সেক্ষেত্রে এই কুইক আপনার কি মনে হয় যে আপনার এটা কি সাকসেস নাকি তার ডায়াগনোসিসের পরে তার ট্রিটমেন্টটা এখন সঠিকভাবে হচ্ছে সে প্রথমত ডায়াগনোসিস এটা ইম্পর্টেন্ট যদিও আমাদের আগে ওনার কনফার্ম হয়েছিল যে ওনাকে অপারেশন করতে বলা হয়েছে ডায়াগনোসিস যদি কনফার্ম না হয় বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি না হয় তাহলে কিন্তু রুগী ডিলে হয়ে যাবে চিকিৎসার ক্ষেত্রে ডায়াগনোসিসটা এক নম্বরে দ্বিতীয়ত আমরা এখানে ট্রিটমেন্ট যে কনজারভেটিভ চিকিৎসা আমরা লেটেস্ট অ্যাপ্রোচ যা আছে পৃথিবীতে যেটা যখন আপডেট হয় আমরা কিন্তু ফিজিওথেরাপিউটিক যে থেরাপিগুলো আমরা বাংলাদেশে অ্যাপ্লাই করি মানে আমাদের ডিপিআরসিতে আমরা কম্বাইন ট্রিটমেন্ট করি উই ওয়ার্ক উইথ অ্যানাদার স্পেশালিস্ট সাজেস আমরা সাথে কাজ করি নিউরো সার্জনের সাথে কাজ করি অর্থোপেডিক সার্জনের সাথে কাজ করি তো আমরা কম্বাইন্ড ট্রিটমেন্ট দিই ওনার ক্ষেত্রে কিন্তু আমরা কম্বাইন ট্রিটমেন্ট অলরেডি অ্যাপ্লাই করেছি এবং বিভিন্ন থেরাপি যেমন আমরা ড্রাই নিডলিং করি এটা খুবই ইম্পর্টেন্ট এখন এবং এই থেরাপিগুলো আগে ওইভাবে বাংলাদেশে হতো না হ্যাঁ এবং বিশ্বে অনেক দেশেও ছিল না তো এটা এইসব থেরাপিউটিক অ্যাপ্রোচগুলো ডিভাইডে কিন্তু চেঞ্জ হচ্ছে আপনি দেখবেন এখন কিন্তু এই যে সার্জারি কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন টেকনোলজি চেঞ্জ হচ্ছে তদ্রুক থেরাপিগুলো যার কারণে এখন টাইম কম এখন খুব দ্রুত হচ্ছে এবং যখন যদি সিনারজিস্টিক কোনো ইফেক্ট পাওয়া যায় ট্রিটমেন্টে সেটা রুগী দ্রুত করে আরেকটা হচ্ছে রুগীকে এজুকেশনটা মানে আমরা এখন স্পেসিফিক এজুকেশন দেওয়ার খুব চেষ্টা করতেছি যে সব রুগীকে সবকিছু বুঝাই দিল হবে না এখন আপনাকে আমি যদি একটা কৃষককে ডেকে এনে ওনার ওনাকে যা বুঝিয়ে দিলাম যে এভাবে চলেন তা কিন্তু সম্ভব না কৃষক সেটা পারবে না তার অ্যাকর্ডিং টু হিজ অকুপেশন তাকে তাকে বুঝাইতে হবে যে আপনি কিভাবে কৃষি কাজ করবেন আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো আপনাকেও ধন্যবাদ এবং সাই থাকতে আপনি কষ্ট করে এসেছেন আমরা আশা করব একেবারে সুস্থ হয়ে আপনি আবার টিচিং প্রফেশনে যেতে পারবেন সেই জন্য এবং ধন্যবাদ আপনাকেও আপনাকে ধন্যবাদ এসটিভি দর্শকদেরকেও ধন্যবাদ দর্শক শ্রোতা শেষ করছি আজকের মতোই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সুস্থ যাপন করুন সেই কামনায়